নদিয়ার তেহট্ট এক নম্বর পঞ্চায়েত সমিতির এক তৃণমূল সদস্যের বিরুদ্ধে বাংলা আবাস যোজনার ঘর পাইয়ে দিতে এক উপভোক্তার থেকে টাকা চাওয়ার ও উপভোক্তাকে মারধরের অভিযোগ উঠল। এ বিষয়ে গত মাসের শেষে বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান তেহট্টের নওদাপাড়ার বাসিন্দা কামরুদ দফাদার, কিন্তু কোনো সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার বিডিও অফিসে খোঁজ নিতে যান অভিযোগকারী। অভিযোগ সেই সময় তাকে মারধর করেন অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সদস্য হাফিজুল শেখ, তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। জানা গিয়েছে তেহট্ট পূর্ব নওদাপাড়ায় সপরিবারে বসবাস করেন কামরুল দফাদার, পেশায় ফেরিওয়ালা, সাইকেল করে বিভিন্ন গ্রাম থেকে ভাঙাচোরা কিনে তা বিক্রি করেন। বিপিএল তালিকায় নাম থাকায় বাংলা আবাস যোজনার ঘর আসে তার নামে। এরপর সরকারি কর্মীরা তার বাড়ি পরিদর্শনে আসেন। অভিযোগ, মাস কয়েক আগে তেহট্ট পঞ্চায়েত সমিতির সদস্য হাফিজুল শেখ ঘরের জন্য 20,000 টাকা ঘুষ চান। কামরুল দফাদার বলেন, হাফিজুল বাড়ি এসে বলেছিল টাকা যদি দিতে পারি তবে ঘর পাবো, না দিলে ঘরের তালিকা থেকে নাম কেটে দেয়া হবে। এরপর ঘর না পাওয়ায় আমি বিডিওর কাছে লিখিত অভিযোগ জানাই, কিন্তু এখনও কোনো ব্যবস্থা না নেওয়ায় বৃহস্পতিবার বিডিও অফিসে এ বিষয়ে খোঁজ নিতে যায়। সেখানে হাফিজুল আমাকে মারধর করে। আমি আমাকে ওই হাফিজ বলি যে তোর নামে একটা ঘর এসছে, তা তুই কাগজপত্র জমা দে। আমি কাগজপত্র জমা দিলাম, দেওয়ার পরে হাফি বললো যে বিডিও অফিসে জমা দেওয়ার পরে হাফি বললো তোর কাগজ এসছে, ঠিক আছে তুই টাকা না দিয়ে তোর ঘর ঢুকবে না, তুই যতই কর। তারপর আমি বিডিও অফিসে যাই, বিডিও অফিসে যাওয়ার পরে বিডিও অফিসে বললো একটা লিখিত দরখাস্ত দেয়। আমি হাফির নামে লিখিত দরখাস্ত দিলাম যে এরকম হাফি আমার সঙ্গে 20,000 টাকা চেয়েছে, টাকা না দিলে ঘর ঢুকবে না, এই বলে আমি অভিযোগ জানাই। সেই অভিযোগটা আমি গতকালকে গিয়েছিলাম, গতকাল বিডিও সাহেবের সামনে, ও বিডিও সাহেব আমাকে সামনে বললেন বসেন, আমি বসলাম। তারপরে হাফিকে ডাক করিল, হাফি বললি তুমি একে এই টাকা চেয়েছিলে, দিয়ে বললাম আমি টাকা চাইনি। আমি বললাম না স্যার, ও আমার সঙ্গে বলি যে আমাকে ফাঁকাফাঁকি বললি তুই 20,000 টাকা দিবি, না হয় তোর ঘর ঢুকবে না, এই কথা হাফি আমাকে বলেছে। তারপরে বিডিও সাহেবের সামনেই আমাকে হাফি গালাগালি দিল এবং মেরেছে আমাকে। কত টাকা চেয়েছিল? 20,000 টাকা চেয়েছিল। বাড়িতে এসে? হ্যাঁ, বাড়িতে এসে 20,000 বলেছে, 20,000 টাকা দিবি তাহলে তুই টাকা ঘর পাবি, না হলে ঘর পাবি না। হাফিজুল শেখ, উনি পঞ্চায়েত সমিতির সদস্য। এই এক মাস হলো। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হাফিজুল শেখ। তিনি বলেন, ঘর তালিকা থেকে প্রকৃত উপভোক্তাদের নাম বাদ দেওয়া যায় না, ওই ব্যক্তি অন্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকায় আমার নাম খারাপ ও কালিমা লিপ্ত করতে এই সমস্ত মিথ্যে অভিযোগ করছেন। আবাস যোজনার ঘর দেওয়ার নামে 20,000 টাকা চেয়েছেন, কি বলবেন? এটা একদম ভিত্তি, বিরোধী দলের ছেলে আমাকে কালিমাদিত্য করার জন্য এটা ও নিজে করেছে। ঘরের বিষয়টা আমি আপনাকে একটু বলছি, কোনো মেম্বার হোক যেই হোক ঘরের নাম কাটতে পারে না, আপনি এটা তদন্ত করবেন পিএমওআই দপ্তরে। বিষয়টা যেটা হয়েছে, পিএমআই লিস্টে নাম ছিল, আইডি নম্বর কত সেটা আমি জানি না, আইডি নম্বরটা আপনার বার করবেন, ওর নাম ছিল। 2 বছর আগে একই পরিবারে ও বাবার একটাই ছেলে, 2 বছর আগে ওর মা ঘর পায়, যেহেতু একটা জব কার্ড, ওই জব কার্ডে একত্রিত ছিল ওর মা ছিল, ও ছিল, ওর স্ত্রী ছিল। এখানে ঘরের ই করতে হলে যখন বন্ড হয় তখন জব কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জমির কাগজ জমা করতে হয়, কিন্তু ওই জব কার্ড যখন কম্পিউটার ই করতে যায় তখন ওখানে ধরা পড়ে যে এই জব কার্ডে অলরেডি ঘর ইস্যু হয়েছে। তখন আধিকারিকরা একটা যুক্তি দেয় যে যেহেতু ফ্যামিলি, আলাদা ফ্যামিলি, তখন ও জব কার্ড ম্যাপ করার জন্য পঞ্চায়েত দপ্তরে যদি অ্যাপ্লাই করে নতুন জব কার্ড পাই, ওইটা কিন্তু আধিকারিক আমাকে বলেছিল। আমি লোক মারফত ওকে খবর দিয়েছিলাম যে যত তাড়াতাড়ি জব কার্ড ম্যাপ করে যাতে ঘরটা বার করে নেয়, আমি লোক মারফত খবর দিয়েছিলাম, আমার এইটাই অপরাধ। এ বিষয়ে তেহট্ট এক নম্বর ব্লকের বিডিও অচ্যুতানন্দ পাঠক সংবাদ মাধ্যমে মুখ খুলতে চাননি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।